35,000 টাকা ব্যয়ে 1500 ফিট লম্বা পতাকা নিয়ে র্যালি করছে ব্রাজিল সমর্থক। এবং গতকালকে কিন্তু ব্রাজিল এবং সার্বিয়ার যে ম্যাচ হয়েছে এবং 2022 কাতার বিশ্বকাপে ব্রাজিল প্রথম ম্যাচে 2-0 গোলে জয়লাভের পরেই কিন্তু এই আয়োজন করেছে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার 1 নং ওয়ার্ডের সেলিম উকিল এবং সাইফুল উকিল দুই ভাই। এই 35,000 টাকা ব্যয়ে 1500 ফিট লম্বা একটি পতাকা তারা নিয়ে কিন্তু র্যালির আয়োজন করেছে এবং মিষ্টি উৎসবের আয়োজন করেছে। সেই চিত্র কিন্তু দর্শক দেখাচ্ছি এবং বিশ্বকাপের আমেজ কিন্তু ইতিমধ্যেই গ্রামগঞ্জ থেকে শুরু করে পাড়া মহল্লা সব জায়গায় কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের আমেজ। দেখতে পাচ্ছেন 1500 ফিট লম্বা এই পতাকা নিয়ে র্যালি করছে ব্রাজিল। এবারের বিশ্বকাপ জয় হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে ব্রাজিল সমর্থকরা। দর্শক দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু বিশাল সুবিশাল একটি পতাকা নিয়ে 1500 ফিট লম্বা এবং এই পতাকার মধ্য দিয়ে কিন্তু এই ব্রাজিল সমর্থকরা কিন্তু এবং ফুটবল প্রেমিক যারা রয়েছে তারা কিন্তু উৎসব করছেন এবং তাদের মধ্যে কিন্তু বিশ্বকাপের আমেজ ইতিমধ্যেই বিরাজ করছে। দেখতেই পাচ্ছেন শত শত ব্রাজিল সমর্থকরা কিন্তু 1500 ফিট লম্বা একটি পতাকা নিয়েই কিন্তু তারা এই র্যালি করছেন। এই পতাকা দর্শক এটি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা 1 নং ওয়ার্ডের সেলিম উকিল এবং সাইফুল উকিল এই দুজনের সৌজন্যে দেখ। বাংলাদেশ বিশ্বকাপে নাই তাই আমরা বিদেশিদের সাপোর্ট করি, ব্রাজিল ব্রাজিলকে আমরা সাপোর্ট করি। ব্রাজিল ভালো খেলে এবং কি গতকালকে সার্বিয়ার সাথে 2-0 জয় করে সেজন্য আমরা আজকে এই মিষ্টি বিতরণ এবং বিশাল একটি পতাকা তৈরি করেছি 1500 ফিট লম্বা। আমি আর আমার ভাই ছোট ভাই সাইফুলকে নিয়ে আমরা দুই ভাই এই পতাকাটি 1500 ফিট পতাকা তৈরি করতে আমাদের খরচ হয়েছে 35,000 টাকা। আমার খুব ভালো লেগেছে প্রথম ম্যাচের খেলা দেখে, ব্রাজিল খুব সুন্দর খেলেছে এবং আমরা সবাই জানি যে মিশন হ্যাকসায় ব্রাজিল খুব ভালোভাবে ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থেকে বিশ্বকাপ সূচনা করেছে। এবং আমরা দেখেছি যে আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে 2 গোলে হেরেছে এবং ব্রাজিল সার্বিয়ার সাথে অসাধারণ খেলে 2 গোল দিয়ে ব্রাজিল তাদের প্রথম জয় নিশ্চিত করেছে। সেই উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন। আমরা